আমাদের এখানেও নদ নদী আছে, পরে আমরা সীমান্ত চিহ্নিতকরণ লাইনগুলো দেখব, খাল, সমুদ্র বন্দর, বিভিন্ন প্রেসিডেন্টের বাসভবন এবং হয়তো ক্ষুদ্রতম বৃহত্তম দেশ এবং অন্যান্য, এখান থেকে কিছু জিনিসও লেকচারপুর থেকে হয়তো কিছু জিনিস পড়ে ফেলবো। নদ নদী, আমরা বাংলাদেশের নদ নদীগুলো নিয়ে স্টাডি করেছিলাম বিস্তারিত, আজকে আমরা আন্তর্জাতিক নদীগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে হচ্ছে তোমার নীল নদ, সবাই নাম শুনছি, আরো দিন আলোচনা করেছিলাম। এর উৎপত্তি স্থল হচ্ছে তোমার ভিক্টোরিয়া হ্রদ এবং পতন স্থল হচ্ছে ভূমধ্য সাগর। একটু মনে রাখা লাগবে আফ্রিকা তথা এটা বিশ্বের বৃহত্তম দীর্ঘতম নদী এবং দৈর্ঘ্য প্রায় 6,695 কিলোমিটার। এটি 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই জিনিসটা পরীক্ষা কয়েকবার আসছে, একবার না, যে নীল নদ কয়টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, উত্তর হচ্ছে 11টি। আচ্ছা আমাজন, আমাজন নাম শুনছো তোমরা, এটা 7টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং দৈর্ঘ্য প্রায় কাছাকাছি 6,650। এই দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবো, পার্থক্য যে এটার দৈর্ঘ্য এত, এটার দৈর্ঘ্য হচ্ছে এত। আমাজনের দৈর্ঘ্য হচ্ছে তোমার 6,650 হচ্ছে 6,695, এটা 11টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটা 7টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজন সরি নীল নদ যে যে দেশগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে আসলে মিশর, কারণ হচ্ছে যে এবং মিশরকে নীল নদের দানও বলা হয় থাকে। তারপরেও এটি আসলে আফ্রিকার অন্য দেশ উগান্ডা, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, তারপর তোমার তানজানিয়া, কঙ্গো এবং মিশর, এই দেশগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদের। আসলে বিস্তারিত একটু আর একটু পারলে পড়ে নিবা, আমি এখানে যতটুকু এক্সামে আসছে ততটুকুই দিছি। তো মূল কাহিনী হচ্ছে যে নীল নদের ক্ষেত্রে যেটা নীল নদে তোমার দুটা অংশ আছে, একটা অংশ তোমার ব্লু নাইল বলা হয়, একটাকে হোয়াইট নাইল বলা হয়। তো তোমার সুদানের খার্তুম, সুদানের রাজধানীর নাম হচ্ছে খার্তুম, এটা একটু মনে রাখবা, যে সুদানের খার্তুমে ব্লু নাইল এবং হোয়াইট নাইল এসে মিলিত হয়েছে, এই জিনিসটাও পরীক্ষায় আসছিল। তাহলে পরীক্ষা আমরা এখানে দুইটা তথ্য মুখস্থ করলাম, একটা হচ্ছে সুদানের রাজধানীর নাম খার্তুম, এটা পরীক্ষা আসছে কয়েকবার খার্তুম, তারপর হচ্ছে এই খার্তুমে এসে নীল নদের দুটা অংশ মিলিত হয়েছে, একটা হচ্ছে ব্লু নাইল, একটা হচ্ছে হোয়াইট নাইল। এবার হচ্ছে তোমার আমাজন নাম শুনছি আমরা, এটা আন্দিস পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এবং শেষ হয়েছে আটলান্টিক মহাসাগর দিয়ে। পৃথিবীর এটা বৃহত্তম নদী, বৃহত্তম এবং প্রশস্ততম, আগেটা হচ্ছে দীর্ঘতম, দীর্ঘতম আর এটা হচ্ছে বৃহত্তম এবং প্রশস্ততম। বৃহত্তম মানে আসলে এটা আয়তনের দিক থেকে চিন্তা করা হয়েছে, তারপরে গভীরতা আরো বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে তারপরে এই শব্দটা অ্যাড করা হয়েছে। এটি 7টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তোমার পৃথিবীর নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণী পানি প্রবাহিত হয় তোমার আমাজন নদীর মধ্য দিয়ে, অর্থাৎ আমাজনের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে। পৃথিবীর যত প্রাণী, যতগুলো নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, অন্যান্য নদীর চেয়ে এই নদীর মানে এই নদীর মধ্য দিয়ে বেশি পানি প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পড়ে, কারণ তোমার আন্দিজ থেকে আটলান্টিকে যায়। এবার হচ্ছে তোমার ইয়াংশিকিয়াং, এটা হচ্ছে তোমার তিব্বতের একটা সরি এটা চীনের একটা নদী, তিব্বত থেকে যার উৎপত্তি এবং পূর্ব চীন সাগরে গিয়ে এর শেষ। ইয়াংশিকিয়াং চীনের একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দীর্ঘতম নদী এবং এটা এশিয়ারও দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী বা চীনেরও দীর্ঘতম নদী, এবং এটা প্রায় দৈর্ঘ্য হচ্ছে তোমার 6,300 কিলোমিটার, অনেক বড়। মিসিসিপি মিসৌরি, যদিও মিশরই মনে হচ্ছে যে মিশরের, উত্তর হচ্ছে না, এটা যুক্তরাষ্ট্রের একটা নদী, এই জিনিসটা অনেকে ভুলে মনে করে মিশরের, বাট এখানে দন্তে সব তালিকা শোনা, এটা একটু মনে রাখার চেষ্টা করবো। এটা তোমার উৎপত্তি হচ্ছে মিনেসোটার নামক একটা হ্রদ সেখান থেকে এবং মেক্সিকোর উপসাগরে গিয়ে এটা শেষ হয়েছে, যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী এটা। এটা তোমার যে মিশরই যে নামটা, এই মিশরিটা হচ্ছে আসলে মিসিসিপি যেটা সেটার একটা উপনদ, এই দুজন মিলিয়ে আসলে নামটা আসছে মিসিসিপি মিশরে। দৈর্ঘ্য হচ্ছে 6,275 কিলোমিটার। হোয়াংহো, এটা চীনের একটা নদী এবং এটাকে চীনের দুঃখ বলা হয়, কারণ হচ্ছে প্রাচীনকালে এই নদী থেকে প্রচুর পরিমাণে বন্যা সৃষ্টি হতো। এই জন্য এটা হচ্ছে তোমার কুনলুন পর্বত থেকে উৎপত্তি হয়ে বোহাইম সাগরে গিয়ে এটা পতিত হয়েছে। ল্যানা, এটা হচ্ছে বৈকাল হ্রদ থেকে উৎপত্তি হয়ে উত্তর মহাসাগর গিয়ে পড়েছে, এটা রাশিয়ার নদী। মারে ডালিং, এটা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী, ডালিং নদীর নদী মারে নদীর একটি উপনদী, এই জন্য নাম দেওয়া হয়েছে মারে ডালিং।
এটা হচ্ছে তোমার কোসিয়াস্কো থেকে উৎপত্তি হয়ে এনকাউন্টার উপসাগর গিয়ে পড়েছে বলগা এটা হচ্ছে ইউরোপের বিধিগতম নদী এবং এটা মূলত দুইটি দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে একটা হচ্ছে রাশিয়া একটা হচ্ছে কাজাখস্তান এটা উৎপত্তি হচ্ছে তোমার রাশিয়ার বলগাই পর্বত এবং শেষ হয়েছে কাস্পিয়ান সাগরে দানিউব এটা হচ্ছে তোমার কয়েকটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল হয়েছে উৎপত্তি হচ্ছে তোমার ব্ল্যাক ফরেস্ট জার্মানি থেকে এবং পতিত হয়েছে তোমার কৃষ্ণ সাগর এ গিয়ে দেশগুলো কি কি রোমানিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়া জার্মানি স্লোভাকিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া টাইগ্রিস এটাও কয়েকটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এটা তোমার আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে পারস্য উপসাগরে গিয়ে পড়েছে দেশ হচ্ছে ইরাক তুরস্ক সিরিয়া টাইগ্রিসের একটা আরবি নাম হচ্ছে দজলা এটা পরীক্ষায় আসছিল এই জন্য আমি দিয়ে দিয়েছি ইউফ্রেটিস এটা হচ্ছে তোমার আর্মেনিয়া থেকে উৎপত্তি হয়ে পারস্য উপসাগরে গিয়ে পড়েছে দেশ হচ্ছে ইরাক তুরস্ক সিরিয়া একটু দেখো তিনটা সেম অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুইটারই তোমার সেম দেশের মধ্য দিয়ে গিয়ে প্রবাহিত হয়েছে এই দুইটা নদী একটু খেয়াল রাখার চেষ্টা করবো এবং দুইটারই আরবি নাম আছে এটা আরবি নাম হচ্ছে তোমার ফোরাত ইউফ্রেটিসের অন্য নাম ফোরাত এটা তো আমি বলে দিলাম আসলে এই যে এই এই লাইনটার এই লাইনটা সেম আমি যদি একটু ইয়ে করে দিই তোমাদেরকে একত্রিত করে মানে আচ্ছা আমি বলতে চাচ্ছি এই লাইনটার এই লাইনটা সেম সেম লাইন টাইগ্রিস এবং ইউফ্রেটিস ইরাকের বসরার নিকট মিলিত হয় আল সাত আল আরব নামে পরিচিত হয়েছে মানে দুইটা আবার ইরাকের বসরার নামক একটা স্থান আছে সেখানে গিয়ে মিলিত হয়েছে এবং সেখানে এই দুইটা নদীর নাম একসাথে হয়ে গেছে সাত আল আরব সিন্ধু এটা আমরা জানি সিন্ধু নদীর নাম শুনছি সবাই পাকিস্তানের সিন্ধু সভ্যতা আবিষ্কার হওয়ার কারণে আমরা এই নদীটার নাম গুরুত্বপূর্ণভাবে জানি এটা তিব্বতের মালভূমি থেকে সৃষ্টি হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে কয়েকটা দেশের মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে তার মধ্যে রয়েছে চীন ভারত পাকিস্তান এবং আফগানিস্তান এর দৈর্ঘ্য হচ্ছে 3180 কিলোমিটার ব্রহ্মপুত্র বাংলাদেশের একটা নদী চীনের মধ্য দিয়েও আছে এটা ভারত নেপাল এবং বাংলাদেশ আন্তর্জাতিক নদী বলেছিলাম আমরা এটাকে এটা তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে এটা চীন নেপাল ভুটান ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দৈর্ঘ্য হচ্ছে 2948 কিলোমিটার গঙ্গা এটা গঙ্গোত্রী ও হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে দেশ হচ্ছে নেপাল ভারত বাংলাদেশ দৈর্ঘ্য 2510 আমুদারিয়া এটা তোমার পামির মালভূমি থেকে উৎপত্তি হয়েছে এবং শেষ হচ্ছে অরাল হ্রদে এটার অন্য তথ্য জানার দরকার নাই বাকিগুলো তোমরা একটু জেনে নিবা শর্টকাটে দেওয়া আছে নদী তীরবর্তী শহর সারা বিশ্বের নদী তীরবর্তী শহর গুলো আমরা বাংলাদেশের নদী তীরবর্তী শহর গুলো সম্পর্কে জানছি এখন আন্তর্জাতিক শহর গুলো সম্পর্কে আমরা জানবো কোনগুলো কোন শহর কোন নদীর তীরে অবস্থিত সবগুলো গুরুত্বপূর্ণ নয় তারপর আমি ম্যাক্সিমাম দিয়ে রাখছি কারণ সাধারণ জ্ঞান তো বলা যায় না কোনটা চলে আসে আমি গুরুত্বপূর্ণ কয়েকটার কথা যদি বলি দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রাও যমুনা নদীর তীরে অবস্থিত কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে তোমার ইয়াংগুন বা রেঙ্গুন ইরাবতী নদীর তীরে অবস্থিত ব্যাংকক মিনাম নদীর তীরে অবস্থিত লন্ডন টাইমস নদীর তীরে অবস্থিত ডান্ডি যেটা আমরা বলেছিলাম এটা যুক্তরাজ্যের একটা শহর এই জন্যই নারায়ণগঞ্জকে ডান্ডি বলা হয় এটা টাইমস নদীর তীরে অবস্থিত ব্রিস্টল অ্যাডেন নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে তোমার এদিক থেকে যদি আরো বলি আমি হংকং চীনের দেশ দেশও কিন্তু এখানে পাশে বলা আছে আমি দেশটা করতেছি না হংকং হচ্ছে তোমার ক্যান্টন নদীর তীরে অবস্থিত সাংহাই ইয়াংশিকিয়াং নদীর তীরে অবস্থিত বেজিং হংকং নদীর তীরে অবস্থিত লাহোর রাবি নদীর তীরে অবস্থিত করাচি চীন নদীর তীরে অবস্থিত বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত কারবালা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে বার্লিন স্প্রি নদীর তীরে অবস্থিত হামবুর্গ এলবি নদীর তীরে অবস্থিত বন এটা জার্মানির একটা শহর রাইন নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে তোমার মস্কো এটা হচ্ছে মস্কো নদীর তীরে অবস্থিত ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত কুইবেক সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত মন্ট্রিল সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন পটোম্যাক নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে তোমার ফ্রান্স প্যারিস নদীর তীরে অবস্থিত পর্তুগাল লিপসন নদীর তীরে অবস্থিত এই সরি এগুলো শহর আসলে শহর এগুলো এগুলো দেশ হয়ে গেছে রোম টাইবার নদীর তীরে অবস্থিত প্যারিস সিং নদীর তীরে অবস্থিত লিপসন টেগাস নদীর তীরে অবস্থিত কায়রো নীল নদীর অবস্থিত আলেকজান্দ্রিয় নীল নদ সিডনি মারাডালিং খার্তুম নীল নদ টোকিও আরা কাওয়া
এবার আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ খালগুলো নিয়ে স্টাডি করব প্রথমে হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম খাল হচ্ছে গ্রান্ড খাল এটা চীনে অবস্থিত দৈর্ঘ্য হচ্ছে 1776 কিলোমিটার এটা বিশ্বের বৃহত্তম এবং দীর্ঘতম এবং প্রাচীনতম তিনটা একসাথে বৃহত্তম দীর্ঘতম প্রাচীন গ্রান্ড খাল চীনে অবস্থিত সুয়েজ খাল মিশরে অবস্থিত দৈর্ঘ্য হচ্ছে 192 কিলোমিটার এটি ভূমধ্য সাগর কে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এই খাল খননের ফলে ইউরোপের সাথে এশিয়ার গুরুত্ব কমে যায় এজন্য এটাকে এশিয়ার সাথে ইউরোপের সংযোগ স্থল বলা হয়ে থাকে ইউরোপের বণিকগণ খুব সহজে তখন এশিয়াতে আসা শুরু করে এই খালটি নির্মাণের ফলে এই খালটি নির্মাণ শুরু হয় 1859 সালে 10 বছর পরে 69 সালে এটি খনন কাজ শেষ হয় এবং উদ্বোধন করে দেওয়া হয় এটি নির্মাণ করেছিলেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডি এবং এটি 1882 সালে ব্রিটেন অর্থাৎ ব্রিটিশরা দখল করে নেয় এবং 1956 সালে 26 জুলাই খালটি জাতীয়করণ করা হয় এবং 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে খালটি তখন বন্ধ ছিল 1975 সালে খালটি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয় পানামা খাল এটির মালিকানা হচ্ছে পানামা 77 কিলোমিটার দৈর্ঘ্য এটি আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে এটি পৃথিবীর গভীরতম খাল গভীরতা হচ্ছে 14 মিটার মানে প্রশ্ন করতে পারো মাত্র 14 মিটার হয়ে কেমনে গভীরতম খাল হলো কারণ হচ্ছে যে 14 মিটারের চেয়ে গভীর আর কোনো খাল পৃথিবীতে নাই এই জন্য 1904 সালে পানামা খালে নির্মাণ কাজ শুরু হয় 1914 সালে 15 আগস্ট এটি উদ্বোধন করা হয় যুক্তরাষ্ট্রই মূলত পানামা খালকে খালের উদ্বোধন করেছিল এবং খনন তারাই করেছিল সমাপ্ত করেছিল তারা পরে যুক্তরাষ্ট্র 1999 সালের 31 ডিসেম্বর খালটি পানামার কাছে হস্তান্তর করে কারণ আসলে খালটি আসলে পানামা দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র খনন করেছিল বিদায় তারা এখান থেকে কি বলবো তোল আদায় করেছিল 1999 সাল পর্যন্ত চুক্তি অনুসারে তারা 1999 সালে এটি পানামার কাছে হস্তান্তর করার কথা সেই অনুসারে তারা পানামার নিকট এটি হস্তান্তর করে দেয় গোটা খাল এটা হচ্ছে তোমার সুইডেনে অবস্থিত দৈর্ঘ্য হচ্ছে 190 কিয়েল খাল জার্মানিতে অবস্থিত দৈর্ঘ্য হচ্ছে 98 প্রিন্সেস জুলিয়ানা এটা হল্যান্ডে অবস্থিত একটা খাল এল কর্টেট এটা জার্মানিতে অবস্থিত একটি খাল বিখ্যাত সীমারেখা যেটা আমরা একটু আগে দেখেছিলাম এখানে যে সীমানা চিহ্নিতকরণ রেখা এবং লাইনগুলো নিয়ে স্টাডি করব বলেছিলাম আমরা এখন আমরা এই জিনিসটাতে আসছি 49 প্যারালাল নর্থ এটাকে বলা হয় 49 ডিগ্রি অক্ষরেখা এটা যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অবস্থিত 22 ডিগ্রি অক্ষরেখা মিশর সুদান 24 ডিগ্রি অক্ষরেখা ভারত পাকিস্তান 25 ডিগ্রি অক্ষরেখা মোরতানিয়া এবং মালির মধ্যে অবস্থিত 28 ডিগ্রি অক্ষরেখা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত রেড ক্লিপ লাইন ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে অবস্থিত লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দুইটার মধ্যে প্রায় সেম মিল আছে এই জন্য কনফিউশন করার সম্ভাবনা রয়েছে লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত চীন একটু মনে রাখতে হবে ম্যাকমোহন লাইন ভারত চীন দুরাইন লাইন পাকিস্তান আফগানিস্তান সোনোরা লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো ম্যানার হেম লাইন এটা হচ্ছে তোমার রাশিয়া ফিনল্যান্ড ম্যাজিনো লাইন জার্মানি ফ্রান্স সিগফ্রিড লাইন জার্মানি ফ্রান্স হিন্ডারবার্গ লাইন জার্মানি পোল্যান্ড কার্জন লাইন এটা গুরুত্বপূর্ণ তোমার পোল্যান্ড এবং রাশিয়া ফস লাইন পোল্যান্ড এবং লিথুনিয়া বাকিগুলো নিজেরা একটু দেখে নিবা এবার আমরা বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা ভাষা এবং বন্দর একসাথে শিখবো অনেক বইতে বিভিন্ন দেশের রাজধানী একবার দেওয়া আছে মুদ্রা একবার দেওয়া আছে ভাষা একবার দেওয়া আছে বন্দর আরেকবার দেওয়া আছে আমি টেকনিক্যালি চারটাকে একসাথে নিয়ে আসছি দেশের নাম রাজধানী মুদ্রা ভাষা এবং সমুদ্র বন্দর তাহলে খেয়াল করো তো একটু আমাদের এখানে আমাদের এই যে এর মধ্যে সমুদ্র বন্দর নামে একটা অপশন আছে সেটা এখানে চলে আসছে তারপরে বিভিন্ন দেশের ভাষা তারপর হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী এগুলো আছে আলোচনা একসাথে একসাথে আমি সেখানে আলোচনা করে ফেলছি এই যে বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা ঠিক আছে সো আমরা এখানে যখন যাবো এই জিনিসগুলো আর আলোচনা করবো না তাহলে আমরা দেখতেছি রাজধানী মুদ্রা ভাষা এবং বন্দর বাংলাদেশের রাজধানী ঢাকা মুদ্রা টাকা ভাষা বাংলা সমুদ্র বন্দর হচ্ছে তোমার চট্টগ্রাম মংলা এবং পায়রা ভারত নয়াদিল্লির রাজধানী মুদ্রার নাম রুফি ভাষা হিন্দি মূলত সমুদ্র বন্দর আছে মুম্বাই কলকাতা এবং চেন্নাই পাকিস্তান ইসলামাবাদ রাজধানী মুদ্রার নাম রুপি ভাষা উর্দু
সমুদ্র বন্দর করাচ্ছি আফগানিস্তান কাবুল তারপর সে তোমার মুদ্রার নাম আফগানি এবং ভাষা পশতু তাদের কোনো সমুদ্র বন্দর নেই ভুটান রাজধানী নাম থিম্পু ভাষা দোজাং দোজাংখা এবং তোমার মুদ্রার নাম হচ্ছে গুলচাম এদেরও কোনো সমুদ্র বন্দর নেই মালদ্বীপ রাজধানী নাম মালে মুদ্রার নাম রুপিয়া ভাষার নাম দিবেহি এবং তাদের সমুদ্র বন্দর রয়েছে মালে নেপাল কাঠমান্ডু রুপি নেপালে সমুদ্র বন্দর নেই শ্রীলঙ্কা শ্রী জয় বর্ধপুরা কোটে রাজধানীর নাম তারপর সে তোমার তাদের মুদ্রার নাম রুপি ভাষা সিংহলি এবং সমুদ্র বন্দর কলম্বো হাম্বাটোটা মায়ানমার ফিয়ানমানা কিয়াত বর্মি সিথওয়ে তেউ আরেকটা হচ্ছে ইয়াংগুন ব্রুনাই বন্দর শেরি ডলার মালয় ইংরেজি বন্দর শেরি ব্যাগ ওয়ান এরকম বাকিগুলো তোমরা গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড তারপর হচ্ছে আজারবাইজান চীন জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া বাহরাইন ইরান ইরাক ইসরায়েল জর্ডান কুয়েত লেবানন ওমান কাতার সৌদি আরব সিরিয়া সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিন পোল্যান্ড রোমানিয়া অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জর্জিয়া জার্মানি গ্রিস আয়ারল্যান্ড ইতালি নরওয়ে পর্তুগাল রাশিয়া স্পেন সুইডেন সুইজারল্যান্ড যুক্তরাজ্য ভ্যাটিকান সিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাওরু আর্জেন্টিনা তারপর হচ্ছে তোমার ব্রাজিল পেরু যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো আলবেনিয়া চাদ কঙ্গো মিশর কেনিয়া লিবিয়া এই দেশগুলোর মুদ্রা রাজধানী ভাষা এবং সমুদ্র বন্দরগুলোর নাম জানে রাখার চেষ্টা করব এবার আমরা দেখব বিভিন্ন দেশের সরকারি বাসভবন এবং কার্যালয় আমরা শুরুতে দেখব ভারত এর বিভিন্ন সরকারি বাসভবন এবং কার্যালয়ের নাম এগুলোর অবস্থিত হচ্ছে তোমার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের নাম হচ্ছে সরকারি বাসভবন রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ইংরেজিতে বলা হয় মানে হচ্ছে বা ইংরেজি বললে যা হয় আর কি প্রেসিডেন্ট এটার একটা ইংরেজি নাম ছিল আমি ভুলে গেছি যাই হোক এরকম বাংলা বাংলাদেশ এরকম আছে ওরকমই মানে বাংলাটাকে ইংরেজি বললে যা হয় তাই স্পেশাল কোনো নাম না নিরাপদ ভবন এটা ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পরীক্ষা আসবে এরকম যে ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কি তোমরা লিখবা যে নিরাপদ ভবন কোথায় অবস্থিত নয়াদিল্লি ভারতে অবস্থিত ব্লু হাউস এটা হচ্ছে তোমার সিউল দক্ষিণ কোরিয়া এটা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন পরীক্ষা চলবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি তুমি লিখবা যে ব্লু হাউস ব্রিটেনের আইনসভার চিফ হুইপের কার্যালয় হচ্ছে তোমার নয় নং ডাইনিং হাউস বা নয় নং সরি নয় নং ডাইনিং স্ট্রিট এটা হচ্ছে তোমার ওয়েস্ট মিনিস্টার সিটি লন্ডনে এগুলো সব লন্ডনে এখন যা করবো সব লন্ডনে বেশিরভাগ ব্রিটেনের প্রধানমন্ত্রী বাসভবন এবং কার্যালয় হচ্ছে তোমার দশ নং ডাইনিং স্ট্রিট ব্রিটেনের অর্থমন্ত্রীর কার্যালয় এগারো নং ডাইনিং স্ট্রিট ব্রিটেনের প্রধানমন্ত্রীর প্রেস অফিস বারো নং ডাইনিং স্ট্রিট তো এগুলো একটু এই যে সবগুলো জেনে রাখার চেষ্টা করবা যেগুলো দশ নং নয় নং ডাইনিং স্ট্রিট সেগুলো বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন এই জন্য এটার নাম হচ্ছে বাকিংহাম প্রাসাদ আমি এই পাশ থেকে এটা কেটে দিই তাহলে আমাদের আরো বুঝতে আরো ক্লিয়ার হবে ব্রিটিশ রাজ পরিবারের বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্রাসাদ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন হচ্ছে তোমার এলিসি প্রাসাদ এটা তোমার প্যারিস ফ্রান্সে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ক্যানভেরো এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া অবস্থিত দি লস হোয়াইট হাউস তোমরা নিশ্চয়ই সম্পর্কে জানো ওভাল হাউস এগুলো সম্পর্কে জানো এবার হচ্ছে তোমার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন এটা হচ্ছে চিম্পলি টেম্পল ট্রি এটাকে হচ্ছে তোমার কলম্বো শ্রীলঙ্কাতে নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবন বলা হয় শীতল নিবাস এটা হচ্ছে তোমার কাঠমান্ডু নেপালে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিভিন্ন
কি কি দিক থেকে কোন কোন জিনিসটা বৃহত্তম সেটা আমরা জানার চেষ্টা করব এখন মহাদেশ আমরা প্রথমে এশিয়া মহাদেশের গুলো জানব দেশ হচ্ছে তোমার রাশিয়া মানে বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম হচ্ছে চীন দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ দেশ হচ্ছে তোমার ইন্দোনেশিয়া এশিয়ার ক্ষেত্রে মহাসাগর প্রশান্ত মহাসাগর সাগর দক্ষিণ চীন সাগর আয়তনে আর ক্যারাবিয়ান সাগর হচ্ছে গভীরতা উপসাগর উপসাগর ইংলিশে গালফ অথবা বে মেক্সিকো উপসাগর হচ্ছে তোমার সবচেয়ে বড় এবং আর তুমি সেটা হচ্ছে গালফ আর বের কথা বললে বঙ্গ উপসাগর হ্রদ বে এবং গালফের মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা একটু জেনে নিবা হ্রদ কাস্পিয়ান সাগর আয়তনে আর বৈকাল হচ্ছে গভীরতায় তারপর হচ্ছে তোমার তানজানিয়া এটাকে ট্যাঙ্গানিকাও বলা হয় এটা দীর্ঘতম হ্রদ এশিয়ার মধ্যে পৃথিবী দ্বারা খাল গ্রান্ড খাল চীনে অবস্থিত জলপ্রপাত নায়াগ্রা আয়তনে গুয়ারিয়া পানি পতনের দিক থেকে আমাজন হচ্ছে যে তোমার আয়তনের দিক থেকে দীর্ঘতম পর্বত মাউন্ট এভারেস্ট উচ্চতায় আর আন্দিজ পর্বতমালা দীর্ঘতম এরকম বাকিগুলো একটু কষ্ট করে আমরা দেখে নিব এবার হচ্ছে তোমার বিশ্বের ক্ষুদ্রতম বিশ্বের ক্ষুদ্রতম যদি কথা বলি আমরা ক্ষুদ্রতমের ক্ষেত্রে তোমার মহাদেশ আছে অস্ট্রেলিয়া আচ্ছা আসলে এখানে একটা জিনিস আসলে আমার ভুল হচ্ছে সেটা হচ্ছে আসলে এই জিনিসগুলো সবগুলো এশিয়াতে না সেই জিনিসটা হচ্ছে আসলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে তোমার এশিয়া ভালো করে খেয়াল করো পৃথিবীর বৃহত্তম দেশ মহাদেশ এশিয়া এবং দেশ হচ্ছে রাশিয়া আর জনসংখ্যায় চীন হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া মহাসাগর প্রশান্ত মহাসাগর সাগর দক্ষিণ চীন সাগর এবং ক্যারাবিয়ান সাগর অর্থাৎ আমি বলতে চাচ্ছি এগুলো সারা পৃথিবীতে সবগুলো সারা পৃথিবীতে এই জন্য আমার একটু দ্বন্দ্ব লাগতেছিল সেই দ্বন্দ্বটা এখন কাটিয়ে উঠলাম বলেছে তোমার পৃথিবী বিশ্বের ক্ষুদ্রতম সারা বিশ্বে কি কি ক্ষুদ্রতম রয়েছে যেমন নদী দি রিভার এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত ফুল সুজিপানা এটার একটা নাম আছে ওলফিয়া আরেজা পাখি হচ্ছে হামিংবার্ড এরকম ক্ষুদ্রতম গুলো একটু জেনে নিবা উচ্চতম এবার হচ্ছে শহর হচ্ছে ওয়েন চুয়ান তিব্বত রাজধানী লাফাস বলিভিয়া হ্রদ টিটিকাকা এবং বলিভিয়া বৃক্ষ রেড উড মালভূমি পামির মালভূমি পর্বতমালা হিমালয় দীর্ঘতম দীর্ঘতম মানে হচ্ছে সবচেয়ে লম্বা আর কি গিরিপথ মালাক্কা গিরিপথ প্রণালী তাতার প্রণালী সেতু বাং নাও এক্সপ্রেস ওয়ে থাইল্যান্ড অবস্থিত এরকম করে একটু বাক বলে জেনে নিবা দ্রুততম প্রাণী হচ্ছে চিতাবাঘ মাছ হচ্ছে টুনা মাছ পাখি হচ্ছে সুইফট সুইপট বার্ড বিমান সংস্থা কি আমরা আজকের মধ্যে রয়েছে না আমরা মোটামুটি বিভিন্ন জিনিসগুলো আলোচনা করে ফেলছি আমাদের আজকের টপিক এখানেই প্রায় শেষ নেক্সট দিন আমরা নেক্সট দিনের মধ্যে জন্য আমরা কিছুটা ঘোষণা থেকে আমরা আজকে আরো কিছু আলোচনা করে ফেলি বিকজ আমি চাচ্ছি আরো কিছু জিনিস এক্সটেন্ড করতে বিকজ এগুলো আমাদের দরকার হবে আমরা বিমান সংস্থাগুলো একটু দেখি ড্যাশ বিমান সংস্থা ড্যাশ বিমান সংস্থা অর্থাৎ এই পাশে ড্যাশ এই পাশে বিমান সংস্থা আবার এই পাশে আরেকটি দেশ আসবে এই পাশে আরেকটি বিমান সংস্থা আসবে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা হচ্ছে কোস্টাল কোয়ান্টাস এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইজি জেট জাপান হচ্ছে তোমার অল নিপন এয়ারওয়েজ যুক্তরাষ্ট্র হচ্ছে যে কন্টিনেন্টাল এয়ারলাইন্স তারপর হচ্ছে ডেল্টা এয়ারলাইন্স তারপর হচ্ছে ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স যেমন আমরা যদি আবার জার্মানি বলি লুফথানসা তারপর হচ্ছে তোমার ফ্রান্সের কথা বলি এয়ার ফ্রান্স নেদারল্যান্ডের কেএলএম বেলজিয়ামের এসএন ব্রাসেল এয়ারলাইন্স আয়ারল্যান্ড হচ্ছে তোমার রাবিয়ান এয়ার তারপর রাশিয়ার হচ্ছে এরোফ্লট চেক প্রজাতন্ত্রের চেক এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র আমেরিকা সরি দুবাই বা সংযুক্ত আরব আমিরাত হচ্ছে তোমার এমিরেটস এয়ারলাইন্স পোল্যান্ড হচ্ছে এলওটি চিলি হচ্ছে যে এলএন এয়ারলাইন্স তোমার গুরু ব্যতিক্রম এবং পরীক্ষা বেশি আসছে এরকম যদি আমরা বলি কয়েকটি আছে যেমন তোমার গারুদা ইন্দোনেশিয়ার এয়ারলাইন্স এটা পরীক্ষা আসছে এবং ব্যতিক্রম ধর্মী কিছুটা সেই জন্য আরো যদি বলি আমরা তোমার ফিনল্যান্ড হচ্ছে ফিন এয়ার মেক্সিকো হচ্ছে মেক্সিকানা তারপরে ব্রাজিল হচ্ছে বারিস এগুলো একটু অন্যরকম এই জন্য কলম্বিয়া এবি আনকা অর্থাৎ বিভিন্ন দেশের বিমান সংস্থার নাম আমরা জেনে নিলাম বাংলাদেশের বিমান সংস্থার নাম হচ্ছে বিমান ডিরেক্ট বিমান একটু মনে রাখার চেষ্টা করবা এবার হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র
বিমান বন্দরগুলো শিখবে আমরা এগুলো হচ্ছে বিমান সংস্থা বিমান পরিচালনাকারী সংস্থা আর এগুলো হচ্ছে তোমার বিমান বন্দর যেমন বাংলাদেশে অনেকগুলো বিমান বন্দর আছে চিটাগং আছে ঢাকায় আছে তোমার যশোরে আছে সিলেটে আছে বিমান বন্দর এক জিনিস বিমান সংস্থা অন্য জিনিস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলো হচ্ছে জন এফ কেনেডি বিমান বন্দর নিউ ইয়র্কে অবস্থিত মিয়ামি বিমান বন্দর এবং হার্টসফিল্ড জ্যাকসন আলট্রা আন্তর্জাতিক বিমান বন্দর এটি হচ্ছে বিশ্বের ব্যস্ততম বিমান বন্দরগুলোর মধ্যে একটি এটি অন্যতম ব্যস্ততম বিমান বন্দর হার্টসফিল্ড জ্যাকসন যুক্তরাজ্যের মধ্যে আছে লন্ডন হিথ্রো বিমান বন্দর ফ্রান্সে আছে প্যারিস চার্লস দ্য গল বিমান বন্দর আয়ারল্যান্ডে আছে ডাবলিন বিমান বন্দর জার্মানিতে তোমার ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দর এবং মিউনিক বিমান বন্দর নেদারল্যান্ডে আছে তোমার আমস্টারডাম বিমান বন্দর অস্ট্রেলিয়াতে আছে তোমার সিডনি এয়ারপোর্ট স্পেন মাদ্রিদ বার্জাস এয়ারপোর্ট কানাডাতে আছে তোমার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমান বন্দর জাপানে আছে নোরিতা আন্তর্জাতিক বিমান বন্দর চীনে আছে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমান বন্দর তুরস্কে আতাতুর্ক আন্তর্জাতিক বিমান বন্দর সৌদি আরবে হচ্ছে তোমার কিং ফাহাদ আন্তর্জাতিক বিমান বন্দর আয়তনে এটি বিশ্বের সবচেয়ে বড় সংযুক্ত আরব আমিরাত বা ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত বলা হয় এটা হচ্ছে তোমার দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর ইন্দোনেশিয়া সুকর্ণ হাট্টা আন্তর্জাতিক বিমান বন্দর থাইল্যান্ড সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমান বন্দর ভারতে হচ্ছে ইন্দিরা গান্ধী বিমান বন্দর দিল্লিতে সান্তা ক্রস বিমানবন্দর এটা তোমার মুম্বাই নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর এটা কলকাতায় এবং সুইজারল্যান্ডের যদি বলি জুরিক বিমানবন্দর এবার হচ্ছে তোমার বিশ্বের বিভিন্ন জাদুঘর গুরুত্বপূর্ণ লুভর মিউজিয়াম ইংরেজিটাও দিয়ে রাখছে কারণ ইংরেজি আর বাংলা একটু ডিফারেন্স আছে সেজন্য এটা প্যারিসে অবস্থিত দেশ হচ্ছে ফ্রান্স এখানে মোনালিসার চিত্রকর্ম রয়েছে ব্রিটিশ মিউজিয়াম এটা লন্ডনে অবস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বেশিরভাগ জাদুঘরই আসলে লন্ডনে অবস্থিত আমরা একটু পরে সেটা দেখতে পাবো এটা যুক্তরাজ্যে অবস্থিত আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি এটা নিউ ইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্র মেট্রোপলিটন অফ জাদুঘর আর জাদুঘর এটা তোমার হচ্ছে যে তোমার এটা নিউ ইয়র্কে অবস্থিত স্টেট গ্যালারি লন্ডনে অবস্থিত ভিক্টোরিয়া আলবার্ট জাদুঘর লন্ডনে অবস্থিত ন্যাশনাল জাদুঘর লন্ডনে অবস্থিত দ্য ন্যাশনাল জাদুঘর ন্যাপলস অবস্থিত ইতালিতে এটা মাদাম তুসো লন্ডনে অবস্থিত এটি তোমার এখানে বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি রয়েছে যেন এটা গুরুত্বপূর্ণ মাদাম তুসো তারপর হচ্ছে তোমার দ্য গুইনেন মিউজিয়াম এটা প্যারিসে অবস্থিত মিউজিও দেল ফেডো এটা হচ্ছে তোমার মাদ্রিদে অবস্থিত স্পেন বিশ্বের শীর্ষ 10টি বিশ্ববিদ্যালয় নাম শুনবো আমরা কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা জানবো হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ অবস্থিত এটা ক্যামব্রিজে তোমার ম্যাসাচুসেটস অবস্থিত যুক্তরাষ্ট্রে 1636 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ইয়েল ইউনিভার্সিটি নিউ হ্যাভেন তোমার এটা হচ্ছে কানে কানেস্টি কর্টে অবস্থিত তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ফেসডোনা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত বিশ্বের গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি গুলো বেশিরভাগই আসলে ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আমাদের যদি কেটে যায় লাইন যদি কেটে যায় এর সাথে সাথে আজকের ক্লাসটা এখানে শেষ হবে পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত বাকিগুলো আলোচনা করবো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবো লাইন কাটার আগ পর্যন্ত আমরা পড়বো লাইন কেটে গেলে শেষ ক্লাসটা অবশ্য তোমাদেরকে আমি কেন জানি দেখতেছি না আমি নিজেও বুঝতেছি না কেন দেখতেছি না যাই হোক ইয়েল ইউনিভার্সিটি এটা নিউ আচ্ছা এটা তো পড়ছি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটু জিনিসটা খেয়াল করে বা এটা খেয়ে কনফিউশন তৈরি হয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দুই তিনটা আছে তুমি দুইটার নাম একদম হুবহু সেম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দুইটার নাম হুবহু সেম একটা হচ্ছে তোমার বাকলি ক্যালিফোর্নিয়া এটা 1868 সালে নির্মিত হয় আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সেম নাম এটা সান ফ্রান্সিসকোতে তাও ক্যালিফোর্নিয়া এটা 1873 সালে নির্মিত হয় তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এটা ক্যামব্রিজ ইংল্যান্ডে অবস্থিত 1209 সালে এটা প্রতিষ্ঠিত হয় ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটাকে সংক্ষেপে এমআইটি বলা হয় এটা ক্যামব্রিজ ম্যাসাচুসেটস অবস্থিত তোমার এটা হচ্ছে তোমার 1861 সালে নির্মিত হয় কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অবস্থিত 1774-75 সালে নির্মিত হয় বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটি গুলো যদি আমরা দেখি নালন্দা ইউনিভার্সিটি সবচেয়ে প্রাচীন বিহার ইন্ডিয়াতে অবস্থিত আমরা সবাই জানি এটা পড়েছিলাম আর একটা হচ্ছে কায়রো বিশ্ববিদ্যালয় ফেজ মরক্কোতে অবস্থিত আল আজহার ইউনিভার্সিটি কায়রো মিশরে অবস্থিত যেখান থেকে বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ এবং খ্যাতিমান ব্যক্তিত্ব ইসলামিক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি ওখান থেকে পড়ালেখা করেছিলেন এটা হচ্ছে তোমার বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এটা আল আজহার ইউনিভার্সিটি কায়রো মিশরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইংল্যান্ডে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এটা ক্যামব্রিজের অবস্থিত ইংল্যান্ডে
হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ এটাও বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। আর আজকে পড়তে চাচ্ছি না, বাকিগুলো আমরা পরের দিন শেষ করে দিব। পরের দিন শেষ করে আমরা এর পরের দিন আরেকটা ক্লাসে আমরা বিভিন্ন অন্যান্য জিনিসগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আজকে ক্লাস এতটুকুই থাকুক। একজন বলতেছিল যে ভাইয়া ক্লাস কেন শুরু করতেছি না, দেখছো ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। সো এখানে শেষ, আমি স্টপ করে দিচ্ছি।